করেছে সে জুয়াই দিদি আজকে লাখে বহুলা কালরাত এই বুঝি সেই কালরাত হ্যাঁ দিদি আমাকে একা করে নাগগণ পাঠিয়ে দাও নৌহবাসর ঘরে ওই লক্ষিন্দর কে রক্ষণ করে ফিরে আসুক সে জুয়া মাছ বেশ অমনসা ডাকে রে ওরে কোথায় আছো ফনি মনসা ডাকে যেতে হবে লোহারো বাসরে মনসা আমার পত্তা নাগো পাঠাও তুমি লোহারে বাসর ঘরে মনসা আবার কি জন্য কিছু মাগো বলো তারাই তোরে মনসা ওরে এই না রাতে যেতে হবে লোহারো বাসরে মনসা দেখে আনবি সে জুয়া মাঝারে মনসা ডাকে রে আবার বিনা দোষে খাইব মা গয়া পোড়া দিকে মনসা ডাকে রে আজই বিনা দোষে খাইবে তুমি অপরাধী আমি মনসা ডাকে রে আমার মাথা নিজ করি না গই মাকে পোলাম করে মনসা ডাকে রে বাবার দৌড়া দৌড়ি যায় না কই লোহার বাসুরে ঘরে মনসা ডাকে রে আবার বাসুরে দিয়েছি না কই এদিক ওদিক যায় মনসা ডাকে রে আবার সন্মুখে লুল কাপড় দেখতে পারে পায় মনসা ডাকে রে আবার এসে তা কই আমার পিতা বর্ষ সিংহাসনে মনসা ডাকে রে আর ওই সবাই আছে দুগ্ধপালা তুমি পান কর মনসা ডাকে রে আবার মাথা নিচু করে না গো দুগ্ধ খেতে যায় মনসা ডাকে রে লোহারে বাসুর ঘরে আমার অষ্টনাগ পাঠাও তুমি লোহার বাসুরে আমার কি জন্য কিছু মাগো বলো তারাই করে আবার এই নাড়াতে যেতে হবে লোহার বাসুরে আমার মা কোনো বর্ষ সিংহাসন মজা ডাকে রে আর ওই সরাই আছে দুগ্ধ কলা তুমি পান কর মজা ডাকে রে আবার মাথা নিচু করে না গই দুগ্ধ খেতে যায় মজা ডাকে রে আবার সন্ধি করে মহিলা কপালে বন্দি করে লাল মনসা ডাকে রে বলি পদ্মা দিদি মজা ডাকে রে আরে দুই প্রহারে বিনা কন্দিনি মঞ্চাসর করে মজা ডাকে রে বলি ছাপা চকি একা এক করে আমার অষ্ট নাগবন্দী হয়েছে লোহার বাসুরে না তাহলে কি আমার পূজা এই ধরা মারলে আর প্রচার হবে না নেতা আজ বেহুলা সতীতার প্রতি ভক্তির বলে একা এক করে অষ্ট নাগবন্দী করেছে লোহার বাসুরে আর পূজা হবে না ধরা পড়ে তোমার সকল যুক্তি বৃথা গেল আমি ফিরে যাই এবার না না দিদি তোমার পূজা হবে দিদি তাহা কি করে সম্ভব এখনো যে কালী নাগ আছে না হ্যাঁ দিদি তুমি সত্য কথা বলেছো এক্ষুনি ধামুকে পাঠিয়ে দাও রমণাপতিকে ওই রমণাপতি পথে কালী নাগ কে ডেকে আনবে আর কালী নাগ রক্ষণ করবে স্বর্ণ লক্ষ্মীন্দরকে বেশ চলে যাও রঘুনাথ পিপে কালীনাথকে গিয়ে বলবে মা ডেকে পাঠিয়েছি বলি কোথায় কালীনাথ আমি ধামু তুই আমার নাম ধরে স্মরণ করলে তোমার তো সাহস কোথায় পেয়েছি মা ডেকে পাঠিয়েছি আজ মার কথা বলে বেঁচে গেলি না হত বাইরা দাবি তোকে রক্ষণ করতেন মা এই তো কালীনাথ আজ এত রাতে তুমি আমায় কেন স্মরণ করেছো আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো ওই যে দেখো সকাল পর্বত উপরে বেহুলা লক্ষ্মীন্দর স্বয়ং সজ্জায় সজ্জিত
प्रणाम तुम्हारे चले जाब लौहबासर लक्ष्मीदर के दंशन करना जिने दीब तुम्हारे चरे আজ মায়ের আদেশ ধরে চলে যাও পর্বত উপরে বেহুলা লক্ষ্মীন্দর স্বয়ং সজ্জিত চন্দ্রধর।